আমরা আগের ক্লাসেই জেনেছি যে ভারতীয় অর্থনীতির প্রধান ভিত হলো কৃষি। তাহলে আজ দেখি চলো ভারতীয় কৃষির কি কি বৈশিষ্ট্য রয়েছে। ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা। ভারতে সব জায়গায় পর্যাপ্ত জলসেচের সুবিধা থাকে না বলে ভারতীয় কৃষি মূলত মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। বলতে পারো ভারতে প্রায় 55% অঞ্চলের কৃষিকাজ প্রত্যক্ষভাবে মৌসুমি বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করে। আর আমরা আগেও মৌসুমি বায়ুর খামখেয়ালি প্রকৃতি সম্পর্কে জেনেছি যে কখনো খুব বৃষ্টি হয়, কখনো আবার বৃষ্টির অভাবে খরা হয়। তাই যে বছরগুলোতে বৃষ্টিপাত পর্যাপ্ত পরিমাণে হয় সেই বছরগুলোতে যথেষ্ট শস্য ফলে, আর যে বছরগুলোতে কম পরিমাণে বৃষ্টিপাত হয় সেই বছরে কৃষকদের প্রচুর ফসল নষ্ট হয়ে ক্ষয়ক্ষতি হয়। নাম্বার 2 হলো শ্রমিক নির্ভরশীলতা। ভারতের জনসংখ্যা যেহেতু ক্রমবর্ধমান মানে দিন দিন বাড়ছে, তাই মাথাপিছু জমির পরিমাণ কমছে, পাশাপাশি জমির ওপর চাপ বাড়ছে, তাই ভারতীয় কৃষি জমিগুলো ক্রমশ ছোট ছোট পার্টে ভাগ হয়ে যাচ্ছে। ফলে এই জমিগুলোতে যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না, তাই যেহেতু যন্ত্র ব্যবহার করা যাচ্ছে না সেখানে যন্ত্রের বদলে প্রচুর পরিমাণে শ্রমিক প্রয়োজন, তাই আমাদের ভারতীয় কৃষি শ্রমিক নির্ভর। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সনাতন প্রথার ব্যবহার। সনাতন প্রথার মানে হলো যে পুরনো পদ্ধতির ব্যবহার। আমরা জানি ভারত হলো একটা উন্নয়নশীল দেশ, তাই আজও বহু ভারতীয় মানুষের দারিদ্রতা এবং নিরক্ষতার কারণে কৃষি জমিগুলোতে শস্য উৎপাদনের ক্ষেত্রে সনাতন প্রযুক্তি হিসেবে লাঙল বলত এগুলো ব্যবহার হয়ে আসছে। নাম্বার 4 হলো ক্ষুদ্রায়তন কৃষিজোত। এই ভারী ভারী টার্মসগুলো এ কারণেই বলা যে আমি মানেটা বলে দেব, তাহলে পরবর্তীকালে যখন এই টার্মসগুলো পড়বে পড়ার সময় আর কোনো অসুবিধা হবে না। ওকে, দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ছোটবেলায় দেখতাম তখন কি দেখতাম, একান্নবর্তী পরিবার, মানে দাদু ঠাম্মা কাকু জেঠু সকলে একসাথে থাকতো। কিন্তু এখন প্রায় সবই নিউক্লিয়ার ফ্যামিলি, প্রত্যেকে আলাদা আলাদা থাকে। এই কারণে উত্তরাধিকারীর পরিমাণ বাড়ছে। মানে ধরো তোমার দাদুর যদি 5 বিঘে জমি থেকে থাকে আর তোমার বাবারা যদি 5 ভাই হয় তাহলে প্রত্যেকে 1 বিঘে করে জমি পাবে। তারপর যদি তোমরা 2 ভাই হও তাহলে সেই 1 বিঘেটা অর্ধেক বিঘে হয়ে যাচ্ছে। তাই যদি 1 বিঘে জমি পুরোটা একসাথে চাষ হতো তাহলে কৃষির ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো ইউজ করি, যেমন ধরো ট্রাক্টর, সেই ট্রাক্টর ব্যবহারে সুবিধে হতো। কিন্তু জমিগুলো ছোট ছোট ভাগে ভেঙে যাওয়ার কারণে ট্রাক্টর ঢোকানো চালানো এগুলোতে অসুবিধে হয়, যা আমরা আগেও দেখছিলাম। তাই এটা ভারতীয় কৃষি জমির অন্যতম প্রধান বৈশিষ্ট্যও বলতে পারো, আবার সমস্যাও বলতে পারো। হিসেব করে দেখা গেছে যে ভারতীয় কৃষি জমির এক একটা জোতের গড় ক্ষেত্রফল হলো 1.15 হেক্টর। 5 নম্বর বৈশিষ্ট্য হলো খাদ্যশস্য উৎপাদনে অধিক গুরুত্ব প্রদান। ভারতের 75% কৃষি জমিতে খাদ্যশস্য যেমন ধান গম বাজরা আর অন্যান্য খাদ্যশস্য উৎপাদন করা হয়। মাত্র 25% কৃষি জাতীয় জমি বাণিজ্য কৃষির জন্য ব্যবহার করা হয়। পাশাপাশি এখানে পশুর খাদ্যের ফলনও যেহেতু তেমন হয় না, তাই পশু খাদ্যেরও অভাব দেখা যায়। এ প্রসঙ্গে একটু বলি যে কৃষিকাজ মানে কিন্তু শুধু ফসল ফলানো নয়, পশুপালনও কিন্তু কৃষিকাজের একটা ভাগের মধ্যেই পড়ে, ঠিক আছে? নাম্বার 6 হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি। জীবিকা সত্তাভিত্তিক কৃষি মানে আমরা নিজেদের খাদ্যের চাহিদা মেটাতে যে কৃষিকাজ করি। আমরা আগেই দেখলাম যে ভারতে বেশিরভাগ ক্ষেত্রেই কৃষিকাজ জীবিকা সত্তাভিত্তিক, মানে অধিকাংশ ফসলই আমরা নিজেদের খাদ্যের প্রয়োজন মেটাতে ব্যবহার করি। বাণিজ্য ভিত্তিক কৃষির পরিমাণ অনেকটাই কম, কারণ ভারতে এত এত মানুষের খাদ্যের চাহিদা মেটাতে গিয়ে বাণিজ্যে বিক্রির মতো ফসল তেমন আর থাকেই না। নাম্বার 7 হলো রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। ভারতীয় কৃষিতে কম জমিতে বেশি ফসল ফলানোর একটা টেন্ডেন্সি রয়েছে, যার জন্যে বারবার জমিতে ফসল ফলানোর জন্য জৈব সারের বদলে অতিমাত্রায় কীটনাশক রাসায়নিক সার এইগুলো ব্যবহার করা হয়, যার ফলে সেই জমির ফসল তো বিষাক্ত হয়ই, পাশাপাশি জমির উর্বরতা শক্তিও দিন দিন কমে যায়। আর ভারতীয় কৃষিতে যে নানান ধরনের ফসল উৎপাদন করা হয় তা তো আমরা জানি, যে এখানে কখনোই জমি ফাঁকা ফেলে রাখা হয় না, একই জমিতে বিভিন্ন ঋতুতে নানান ধরনের ফসল চাষ হয়। এই হলো ভারতীয় কৃষির কিছু প্রধান প্রধান বৈশিষ্ট্য।